প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা বসেছে আজ বেলা 11:30। এ সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উঠছে। নিকার সভার পরেই দুপুর 1টার দিকে বসছে সচিব সভা। দুটি সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিকার ও সচিব সভা নিয়ে বিকেল 3:30 সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানানো হয়েছে। বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা নিয়ে পদ্মা এবং বৃহত্তর কুমিল্লার 3টি ও নোয়াখালীর 3টি করে মোট 6টি জেলা নিয়ে মেঘনা বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার। নিকার সভার আলোচ্য সূচিতে দেখা গেছে এবারের সভায় মোট 6টি প্রস্তাব উঠছে।